জয়নগরের প্রাচীন মন্দিরের তৃতীয় পর্বে আমরা কথা বলবো জয়নগরের দুটি প্রাচীন মন্দির রাধাবল্লভজিউ ও দ্বাদশ মন্দির নিয়ে। জয়নগরের ইতিহাসের সাথে যে প্রাচীন মন্দিরগুলির নাম জড়িয়ে আছে তার মধ্যে অন্যতম মন্দির রাধাবল্লভ তলার রাধাবল্লভজিউর মন্দির। ১৬০০ খ্রিস্টাব্দে মহারাজ প্রতাপাদিত্যের সাথে মুঘলদের যুদ্ধ বাঁধে। সেই সময় থেকে কয়েকটি রাধাবল্লভীর বিগ্রহ মুঘলদের হাত থেকে রক্ষা করতে জয়নগরে নিয়ে আসে এবং জয়নগরে কয়েকটি ছোট মন্দির প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে দক্ষিণ নারাসাতের চৌধুরী বংশের জমিদার নতুন করে মন্দির গড়ে দেন, যা বর্তমানে রাধাবল্লভজিউ নামে খ্যাত। এই মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলে চাঁদনি ও দোলমঞ্চ, যা নির্মাণ করেন কৃষ্ণমোহন মিত্র। এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর পয়লা বৈশাখে বৈশাখ মেলা অনুষ্ঠিত হয়, যা অতীতকাল থেকে গোষ্ঠ মেলা নামে পরিচিত। মেলায় দুর্গাপুরের সরখেল পরিবারের কুলদেবতা শ্যামসুন্দর, জয়নগরের মিত্র পরিবারের কুলদেবতা গোপীনাথ, বনমালীপুরের কুলদেবতা মদনমোহন মূর্তি, মজিলপুরের হরিদাস দত্তর পাথর নির্মিত রাধাকৃষ্ণ, ঘোষ পরিবারের রাধাকৃষ্ণ মূর্তি ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে মূর্তি আনা এবং পূজা করা হয়। এই মন্দিরের আরও একটি অলৌকিক বৈশিষ্ট্য হল মন্দির চত্বরে উপস্থিত কদম গাছ। শোনা যায় দোল পূর্ণিমাতে এই গাছে কেবল একটি ডালে একটি কদম ফুল জন্মে। জয়নগরে আদি গঙ্গার তীরে একটি একটি করে ১২টি মন্দির স্থাপন করেন জমিদার মিত্র পরিবারের বংশধরেরা। এর প্রত্যেকটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ১৭৬১ সালে প্রথম মন্দির নির্মাণ করা হয়। আটচালা প্রকৃতির একটি আটচালা মন্দির পরবর্তীকালে রত্ন মন্দিরে পরিণত হয়। আদি গঙ্গার বিলুপ্তির পরে এই মন্দিরগুলির সামনে যে জলরাশি লক্ষ্য করা যায় তা মিত্র গঙ্গা নামে পরিচিত। প্রত্যেক বছর এখানে রথ উৎসব পালন করা হয়। যদি আপনি মন্দির দর্শন করতে যান তাহলে আপনি কিছু পুরনো শিলালিপি স্থাপত্য অবশ্যই লক্ষ্য করবেন।